গুনাহের কারণে ক্ষতি কয়টা 15টা ক্ষতি এই 15টা ক্ষতি আজকে একটা একটা করে 15টা ক্ষতি একটা 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 করে আমরা জেনে এখান থেকে উঠব গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ বলেন এক নাম্বার ক্ষতি হলো আল মাআসি তুযিলুন নিআম গুনাহের কারণে নিয়ামত কমে যাবে আজ আমার দেশে দ্রব্য মূল্য এত পরিমাণ বেড়ে গিয়েছে গুনাহের কারণে যিনি নিয়ামতগুলো উঠায় নিয়েছেন তিনি কে কাঁচামরিচের দাম দিয়ে এক সময় একটা আস্তা গরু কেনা যেত ওমা অনেকে হাসতেছ কি বলে আসলে যাইতো না এক সময় মা ঠিক কইছি এমন ফুলাফান যেতে জীবনে এটা ন শুনছে এটা উনি বললে ঠিক আছে এক সময় 100 টাকা দিয়ে একটা গরু পাওয়া যেত এখন পাওয়া যায় নি বাজি উনি বলছে হুজুর গরুর রশিও তো এখন ন পাওয়া যায় বুঝছেন কারণ কি কারণ যত দিন যাচ্ছে গুনাহের কারণে নিয়ামত কমে যাচ্ছে এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে কোন নবীর উম্মতকে আল্লাহ এত নিয়ামত দেন নাই কয়েক ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে আপনি মক্কাতুল মুকাররমায় চলে যান এই পথ সফর করার জন্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দিনের পর দিন সফর করেছেন অন্যান্য সব নবীর উম্মত কষ্ট করেছেন এই নবীর উম্মতকে নবীজির খাতিরে যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন তিনি কে আজকেও যেখানে খানা খাইছি হাসিয়া হদ না হাসিয়া হদ না হাসিয়া চিনন না নসিনন কত রকমের খানা খাওয়াইলো সুবহানাল্লাহ দিলটা ভরে গেছে হাসিয়া এরপরে ভর্তা কত রকমের গরুর গোশত তো আছেই কত আইটেমের খানা এটা শুইনা আবার চোখ লাগাই দিন না তো এই যে এত আইটেমের নিয়ামত আল্লাহ তালা খাওয়াইলো নিয়ামত কমে যাচ্ছে কারণ আমরা গুনাহ বাড়িয়ে দিয়েছি কোথায় কোথায় আমরা গুনাহ করছি গুনাহের কারণে নিয়ামত কমে যাচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ছিল এই বাইতুল মুকাদ্দাসকে বর্বর ইহুদিরা ছিনিয়ে নিতে পেরেছে কারণ মুসলমান গুনাহের দিকে চলে গেছে ঠিক কিনা বল সালাউদ্দিন আইয়ুবি ক্রুসেডারদেরকে তাড়ায়া বাইতুল মুকাদ্দাসকে তিনি যখন কব্জা করেছিলেন তিনি বলেছিলেন বাইতুল মুকাদ্দাস কোনদিন ইহুদিরা নিতে পারবে না যতদিন মহল মুসলমান ক্ষমতা লোভী না হবে নারী লোভী না হবে মাদকা শক্ত না হবে বাইতুল মুকাদ্দাসে কেউ হাত দিতে পারবে না ঠিক কিনা বলে আজ মুসলমান ক্ষমতার লোভ এমন ভাবে ঢুকছে চেয়ার একবার পেলে 50 বছরের আগে আর নসারের এই আলামতগুলোর কারণেই বাইতুল মুকাদ্দাস আমাদের হাত ছড়া হচ্ছে মুসলমান নিজেদের চরিত্র নষ্ট করে ফেলেছে বাইতুল মুকাদ্দাস হাত ছড়া হয়ে গেছে মুসলমান মাদকা শক্ত হয়ে গেছে আর কোন দেশের কথা বাদ নাই দেই কোন দেশের কথা নাই বলি আমার দেশ বাংলাদেশ বাংলাদেশে এখন আপনি কুমড়া কিনলে এটার ভিতরে ইয়াবা পাওয়া যায় তরমুজ কিনলে এটার ভিতরে ইয়াবা পাওয়া যায় ইলিশ মাছ এটার ভিতরে ইয়াবা পাওয়া যায় কর্ণফুলীর পরে একটা চেকপোস্ট আছে কি ঠিক মানে চেকপোস্ট আছে এটা ঠিক ঠিক কিনা বলেন তো কর্ণফুলীর পরে একদিন আমি যাচ্ছিলাম হঠাৎ আমারে নামাইছে হুজুর একখানা নামান ফুড়িবে হুজুর ভাসির লোক একজন একজন করে নামাইতেছে তো আমারে দেখে চিনছে চিনার পরে বলতেছে হুজুর একটা আশ্চর্য জিনিস আপনারে দেখাবো আমি অবাক হয়ে গেছি মুসলমান কোরআন কেটে পৃষ্ঠা কেটে তার ভিতরে ইয়া বানিয়ে গেছে আল্লাহ যে খাওয়াইতেছে আমাদেরকে এটা অনেক বেশি ভাই আমরা খাবার খাওয়ার যোগ্য না কোরআন কেটে পৃষ্ঠা কেটে সেখানে ইয়া বানিয়ে গিয়েছে আমাকে বলল হুজুর নিজের হাত কেটে আনাম আল্লাহর দেওয়ার হাত কেটে নকল হাত লাগায় এটার ভিতরে
লাখো পিস ইয়াবা নিয়ে ব্যবসা করার জন্য হাত দুইটা কেটে ফেলছে। নারীরা কৃত্রিমভাবে নিজের গর্ভে সন্তান আসলে পেটটা যেভাবে বড় হয়, গর্ভবতী সাজার জন্য কৃত্রিমভাবে তারা সুন্দর করে ইয়াবা দিয়ে পেট ফুলায় ফেলেছে। এই যে অবস্থা চলছে, চিন্তা করেন গত রাত্রিতে মাদারীপুরে একসাথে মদ খেয়ে নাচানাচি পাগলামি মাতামাতি করার পরে ঘুমায় গেছে ওই মেয়ে, তো জানে না জীবনের শেষ ঘুম হয়ে গেছে। গার্জিয়ানহীন, কোথায় থাকে সন্তান আমরা খবর নেই না, পাশ্চাত্যের দাজে এমন ভাবে আজ আমাদের মেয়েগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়াবা খেয়ে মদ খেয়ে নেশা করে মেয়ে নাচতে 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 ঘুমায় গেছে। ওই মেয়েটার মৃত্যু হয়েছে কুফুরের উপরে, যে মদ খেয়ে মারা গিয়েছে কুফুরের উপরে মৃত্যু হয়েছে, দুজন জায়গায় মারা গিয়েছে, বাকি তিনজনকে হসপিটালে নেওয়া হয়েছে। এই যে অহরহ আজ এমন অবস্থা চলছে, এগুলোর কারণে যিনি নিয়ামত কমায় দিয়েছেন তিনি কে? গুনাহের পনেরোটা ক্ষতি, গুনাহের কারণে ফেরেশতারা আমাদের কাছ থেকে ক্রমশ দূরে চলে যায়, নিয়ামত গুলা কমে যায়। এক নাম্বার ক্ষতি গুনাহের, নিয়ামত কমে যায়। সবাই বলেন এক নাম্বার ক্ষতি কি? সবাই বলি। দুই নাম্বার ক্ষতি গুনাহের কারণে আল মাআসি তুকিউ ফিল ওয়াহশাব, মানুষকে গুনাহ হিংস্র বানায় দেয়। গুনাহের কারণে মানুষ হিংস্র হয়ে যায়, এমন নিউজ দেখেছি বাপকে মেয়ে হয়ে পিটাইছে, মেয়েকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে, বাপের মাথা দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, দশ টুকরা বানায় দিয়েছে। এই দৃশ্য গুলা যখন দেখি প্রতিনিয়ত মনে হয় গুনাহের কারণে হিংস্র হয়ে যাচ্ছে। গুনাহ ছেড়ে দেন সমাজটাকে যিনি রহমত বরকত অজস্র ফেরেশতাদের দোয়ার কারণে আমাদের নিয়ামত যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? গুনাহ মানুষকে, মাশাআল্লাহ একজন দেখাইছে হুজুর এক নম্বর আসতেছি, ওনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। এরকম শ্রোতা যদি মাহফিলে থাকে ওই মাহফিলটা বরকতপূর্ণ হবে। কয় নম্বরে আছি আমরা? একখানা ডর হরি হন না। গুনাহ মানুষকে কতটা হিংস্র বানায় দেয়, এতটাই হিংস্র বানায় দেয় আত্মহত্যার পথ বেছে নেয়। বর্তমানে একটা গবেষণায় দেখা গিয়েছে 7 লক্ষ মানুষ বাংলাদেশের সহ সারা ওয়ার্ল্ডের 7 লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে মারা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এর মধ্যে কিছু কিছু জোন আছে একেবারে বিপজ্জনক জোন। বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা চালিয়ে দেখতেছে কিরে এই আত্মহত্যার পরিমাণ দিন দিন বাড়ছে কেন, কোন কারণে আত্মহত্যা বাড়ছে। তারা দেখতেছে ইঁদুরের শরীরে একটা জীবাণু আছে। শুনতেছেন তো আমার কথা? মাশাআল্লাহ, বুঝতেছেন তো? না বুঝলে বলবেন, বুঝছেন না বাজি? আলহামদুলিল্লাহ, ওনারা বুঝি ফেলাইয়া আমার মনটা ভরি গিয়ে। মাশাআল্লাহ, আরেকজন ছুটি নিস, এক নম্বরের ছুটি আছে, দুই নম্বরের ছুটি আছে, কিন্তু তিন নম্বর আর চার নম্বরের ছুটি নেই। ঠিক আছে না ভাই? আর ব্যাখ্যার দিকে না যাই। গুনাহের দুই নম্বর ক্ষতি কি? মাশাআল্লাহ, হুজুর কইছে ওয়াহশা, হিংস্র হয়ে যায় মানুষ। হিংস্র কেমন? হাইনার চাইতে বেশি হিংস্র হয়ে যায়। সেদিন একটা নিউজ দেখলাম, আমাদের বাংলাদেশের কোন অঞ্চলে জানি হিংস্র কোন একটা প্রাণী আক্রমণ করছে, সকাল বিকাল রাত মানুষ আতঙ্কে পড়ে গেছে, ঘর থেকে বের হতে পারতেছে না, একজনকে এমনভাবে আক্রমণ করছে মুখে পিঠে হাতে রক্তাক্ত হয়ে গেছে, নারীরা বের হতে পারছে না, বাচ্চারা বের হতে পারছে না, বয়স্করা বের হতে পারছে না, সবাই ভয় পাচ্ছে। কিন্তু আমরা বুঝি না গুনাহের কারণে মানুষের চেয়ে বেশি হিংস্র হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? বলছিলাম
ইঁদুরের উপরে গবেষণা চালিয়েছে যে ইঁদুর জানে যে একটু পরে বিড়াল তাকে থাবা দিলে সে মারা যেতে পারে, তারপরও সে বিড়ালের সামনে দিয়ে বারবার দৌড়ায় কেন? গবেষণা করে দেখে তার শরীরে একটা জীবাণু আছে, এই জীবাণুটা তার শরীরের ভিতরে এমনভাবে বিস্তার করছে বারবার তাকে হিংস্রতার সাথে বিড়ালের সামনে নিয়ে যায়। অনেক সময় দেখবেন একবারে বিড়ালের পায়ে পায়ে ঘুরতে থাকে ইঁদুর, যখন ওই জীবাণুটা মারাত্মকভাবে আক্রমণ করে পায়ে পায়ে ঘুরতে থাকে, একটা পর্যায়ে বিড়াল তাকে থাবা মারে, বিড়াল তাকে শেষ করে ফেলে, চলে যায় এই জীবাণুটা বিড়ালের পেটে। সেখান থেকে আস্তে আস্তে বিড়াল যখন পায়খানা করে, এইটা থেকে অনেকে এখন কফি খায়, নাউজুবিল্লাহ বলেন, পৃথিবীর দামি দামি যে কফিগুলো আছে এর মধ্যে একটা রিয়ার দামি কফি হচ্ছে এটা, যেটা বিড়ালের পায়খানা থেকে সংগ্রহ করা হয়। এই যে পায়খানার সঙ্গে অনেকে এখন ঘরে ঘরে বিড়াল পালেন, মনে করেন যে বিড়াল পাললে তো ভালো, কোনো অসুবিধা নেই, বিড়াল লালন পালন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিড়াল লালন পালন করতে গিয়ে আপনি পয় পরিষ্কার থাকেন না, এই জীবাণু আপনার শরীরে ঢুকে নানাভাবে ছড়িয়ে যায়। আপনি ড্রাইভিং করছেন, প্রচণ্ড ক্ষিপ্র গতিতে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি বুঝতেছেনও না ক্ষতির দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে আপনি ধাবিত হচ্ছেন, আপনার মনে সব সময় মার মুখে একটা হিংস্রতা, এটা গুনাহের কারণে তৈরি হচ্ছে, আযাব হিসাবে এসেছে। আজ কিছু হলেই মানুষ বলে আত্মহত্যা করে ফেলব, কিছু থেকে কিছু হলেই বলে আত্মহত্যা করে ফেলব, সংসার জীবনে কিছু থেকে কিছু হলেই বলে আত্মহত্যা করে ফেলব। এর কারণ হচ্ছে জীবাণু আজ চারদিকে ছড়িয়ে গিয়েছে, মানুষ গুনাহের কারণে হিংস্র হয়ে গিয়েছে। যদি বাঁচতে হয় আত্মহত্যা কোনো ঔষধ হতে পারে না, আত্মহত্যা কোনো প্রতিকার না, কোনো প্রতিশোধক না, আত্মহত্যা কোনোদিন কোনো সমাধান হতে পারে না, সমাধান হচ্ছে আপনি ইসলামের দিকে আসেন, আপনার ঘরটাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? এই জন্য যদি পৃথিবীর মধ্যে শান্তি আনতে হয় গুনাহ ছাড়তে হবে, গুনাহ মানুষকে হিংস্র বানিয়ে দিচ্ছে, গুনাহ মানুষকে হিংস্র বানিয়ে দিচ্ছে, হিংস্রতা থেকে বাঁচার জন্যে গুনাহ ছাড়া লাগবে। গুনাহ ছাড়লে সমাজকে যিনি সুন্দর অবকাঠামো দিয়ে ফেরেস্তাদের দোয়ার কারণে রহমত নাজিল করে এই সমাজকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আল্লাহ। এবার কয় নাম্বার? তিন নাম্বারে আমার ভাইরা, আল মাআসি তুলকির রুবা ওয়াল খাওফা ফিল কুলুব, গুনাহের কারণে অন্তরের ভিতরে ভয় বেড়ে যায়, আত্মবিশ্বাস কমে যায়, আত্মবিশ্বাস কমে যায়, আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে কোনো কাজ হবে না, আমাকে দিয়ে লাভ হবে না, এমন কথা গুনাহের কারণে চলে আসে। আপনি আল্লাহ ওয়ালা হন, ভবিষ্যতের চিন্তা আপনার করা লাগবে না, যিনি রিজিকের পর রিজিক দিয়ে ভরপুর করে দেবেন তিনি কে? আজকে একটা মনের কথা বলি, থাক অসুবিধা নেই, আল্লাহ তারেও কবুল করুক মঞ্জুর করুক, পড়েন আমিন, তারে দমক দিন না, তারা যুবক মানুষ, মনোযোগ আছে তো? বলো গুনাহের কারণে ক্ষতি কয়টা? ও বাজির হিতে তো আসমান তো নাজিল হতে, ইন কোন কথা, গুনাহের কারণে ক্ষতি আবার কি? গুনাহের কারণে ক্ষতি কয়টা? এক নাম্বারটা কি? মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর, খুব সুন্দর মনোযোগ, এক নাম্বার, দুই নাম্বার হিংস্র হিংস্র হয়ে যাও, এই তো এত তো মনোযোগ আছে মাশাআল্লাহ, এবার কয় নাম্বার? তিন নাম্বারটা কি? আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া, আত্মবিশ্বাস নাই। আজকে দেখবেন মুসলমান কথা বলতে গেলেই এখন বলে আহা হামাসের কি দরকার ছিল এই মারামারিতে যাওয়ার, আহারে আমাদের মতো অনেক হুজুর ঘুমটা দিয়ে পর্যন্ত হামাসের বিরুদ্ধে কথা বল, ঠিক? আরেকটু আস্তে আস্তে বলে, কয় নাম্বার ভাই? এবার কয় নাম্বারে যাব? রাত বেশি হন না বাজে, বেশি হয়ে গিয়ে চলিব না, একজন হুজুর ফজর ফন্দ চলিবে, আল্লাহ সুবহানাল্লাহ, এই যে কথাটা বলছে এরা, মালিক বড় খুশি হয়েছে ভাই।
আপনি চাইছেন ফজর পর্যন্ত, আমরা যদি আর একটু ওয়াজ করেও শেষ করে দিই। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, হাদিসটা বুখারীর হাদিস। মানুষ যদি ভালো কাজের নিয়ত করে, পুরা করতে পারে নাই, শুধু নিয়ত করছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে না নাই? তো ওয়াজ শুনিবেন কতক্ষণ? ফজর ফোন তো বলেন, অসুবিধা নাই, সওয়াব আছে তো ওয়াজ। এবার কয় নাম্বার? মনটা খুব দুর্বল হয়ে গেছে হামাসের কথা বলার পর, মনটা খুব দুর্বল হয়ে গেছে। আমরা যখন ওয়াজ করতেছি, আমাদের ভাইগুলা রাত না দিন সেটা বোঝার মতো ক্ষমতা নাই, বের হতে পারে না ঘরের মধ্যে, দেখে সব ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ওই জায়গার মধ্যে বসাও আঙ্গুলটা উঁচা করে দিয়ে সাব্বাবা দিয়ে বোঝাচ্ছে, আল্লাহ তোমার একত্ববাদের ঘোষণা দিয়ে বলছি, ইহুদি কিচ্ছু করতে পারবে না, তুমি আমাদেরকে বিজয় দিবা। জোরে কেন? আল্লাহ। এরপরে আমার ভাইয়েরা চার নাম্বারে, আল মাআসি তুমরিদুল কুলুব, গুনাহ অন্তরকে রোগা বানায় দেয়। গুনাহের কারণে অন্তর রোগা হয়ে যায়, অন্তরটা অসুস্থ হয়ে যায়। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলেন কালো একটা দাগ পড়ে গেছে, হাজারটা গুনাহ করলেন হাজারটা দাগ পড়ে গেছে, লক্ষ গুনাহ করেছেন লক্ষটা দাগ পড়ে গেছে, চোখ দিয়ে একটা ফোঁটা পানি আসে না। আল্লাহর হাবিব বলেন, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, যেই চোখটা দিয়ে অশ্রু সিক্ত হবে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় থেকে যার চোখ অশ্রু সিক্ত হবে, যে কাঁদবে, আইনুন বা তাতাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ রাত জেগে আল্লাহর জমিনের নিরাপত্তার জন্য জাগ্রত থাকবে, জেগে থাকবে মালিকের জন্য, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আজ হৃদয়গুলো অসুস্থ হয়ে গেছে, একটা গুনাহ করার কারণে একটা দাগ পড়ছে। চিন্তা করেন কত হাজার লক্ষ গুনাহ আমার আপনার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে, কত কত গুনাহ জমা হয়ে গেছে। একদিনের গুগলের ভিতরে ঢুকবেন হিস্ট্রিতে, এই ধরুন আমার সামনে গুগল আছে, এই খুললাম গুগল, এই গুগল খুললে দেখবেন এখানে হিস্ট্রি অপশন আছে, কত হাজার হাজার পেজ দেখেন, দেখেন কত পেজ, এর মধ্যে আমি কি করলাম না করলাম সব কিন্তু এই হিস্ট্রির মধ্যে থেকে যায়, যায় না ভাই? হিস্ট্রির মধ্যে থেকে যায়। এই যে আপনি যা যা করলেন হিস্ট্রির মধ্যে রয়ে গেল, আপনার এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটা দাগ ফেলে দেন। এই দাগটা যার যত বেশি হয়, তার অন্তরটা তত গুনাহের কারণে তত কালা হয়ে যায়, সে তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যায়, একমাত্র তাওবা করার দ্বারা আল্লাহর আবার নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? মাশাআল্লাহ, আত্মবিশ্বাস শেষ। চার নাম্বার, অন্তরটা কি হয়ে যায়? রোগা হয়ে যায়, রোগা হয়ে যায়। এবার কয় নাম্বার? পাঁচ নাম্বারে, আল মাআসি তুমিল বাসিরা, গুনাহের কারণে দৃশ্যমান লোক অন্ধ হয়ে যায়। এমন অনেক লোক আছে, অনেক বড় জ্ঞানী, নিশ্চিত সে জানে লোকটা অপরাধ করে নাই, তারপরেও গুনাহের কারণে তাকে অন্ধ বানায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? গুনাহের কারণে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র বাহ্যিক অর্থ থেকেই ঠিক তা না, এমনও মানুষ এখন অন্ধ হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা দেখবেন, ইনের এখন চশমা লাগে, আমার কিন্তু চশমা এটা এমনি, আমার কিছু ভক্তবৃন্দ আছে, এরা খুব পছন্দ করে যে হুজুর আপনি একটু চশমাটা দিয়ে, তো আমি চশমাটা দিয়ে অনেক সময় ওয়াশ করতে গেলে পোকা টোকা চোখে ঢুকে গেলে ওয়াজের ডিস্টার্ব হবে, এই জন্য চশমা দিই, এটার কোনো পাওয়ার নাই, এমনি দিই। সামনে অনেক পাওয়ারফুল লাইট থাকে, এই লাইটের দিকে চোখ পড়লে
চোখের ক্ষতি হতে পারে, এজন্য চশমা দেই। এখন দেখবেন ছোট ছোট বাচ্চা ছোটবেলা থেকেই ওই যে শর্ট ইউটিউবে ছোট ছোট বাচ্চারা দেখবেন এখন সারাদিন শর্ট দেখতে থাকে, টান দেয় আর আসে গান। চব্বিশটা ঘন্টার ভিতরে যতক্ষণ মোবাইল হাতে মিউজিক চলতেছে, ফেসবুকের ভিতরে রিলসের ভিতরে খারাপ খারাপ ভিডিও চলছে, এই ভিডিওগুলার কারণে গুনাহ মানুষকে আজ অন্ধ বানায় দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত চোখের পাওয়ার কমে যাচ্ছে, ঠিক কিনা বলো? কয় নাম্বার ভাই বাকি আছে, কয়টা? আল্লাহ জানে দশটা শেষ করতে পারি না, ন পারির ফারি মোনা বাজি পারব ইনশাল্লাহ। এবার কয় নাম্বার? ছয় নাম্বারে আল মাআসি তুসাগগিরুন নাফস, গুনাহ মানুষকে ছোট বানায় দেয়, অপমানিত করে, লাঞ্ছিত অপদস্থ অপমানিত করে দেয় মানুষের সামনে। দেখবেন প্রকাশ্যে গুনাহ করা ব্যক্তি বুক ফুলায় গুনাহ করেছে, ক্ষমতার কারণে কিছুই বলা যায় না। কয়েকদিনের ভিতরেই তার ভিডিও মানুষের কাছে চোখের সামনে ভাইরাল হয়ে গেছে, সমাজে মুখ দেখাতে পারে না, তার জন্য তার মা বাবা পর্যন্ত মুখ দেখাতে পারে না। গুনাহের কারণে যিনি ছোট বানায় দেন তিনি কে? তুসাগগিরুন নাফস। অনেক সম্মানিত ব্যক্তির ছেলে আপনি গুনাহ করেন গুনাহ করেন গুনাহ করেন, আপনার গুনাহের কারণে নিজে অপদস্থ লাঞ্ছিত তো হবেনই, মানুষের কাছে মা বাপকে পর্যন্ত ছোট করে দেয়। এই গুনাহ মানুষকে অপদস্থ আর লাঞ্ছিত করে। গুনাহ ছাড়েন যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? একখানা ডর হরি হন না বাজি। ছয় নাম্বারটা কি? অপদস্থ করে গুনাহ। এবার কয় নাম্বার? সাত নাম্বারে আমার ভাইয়েরা, আল মাআসি ফি সিজনি শয়তান, গুনাহ মানুষকে শয়তানের জেলখানার ভিতরে বন্দি করে। কার জেলখানা? শয়তানের জেলখানা। শয়তানের জেলখানায় বন্দি হলে প্রথম প্রথম দেখবেন নামাজি ব্যক্তি শয়তান এসে বুঝাবে সুন্নতটার দরকার নেই, ইবা সুন্নত কে ফুরবি, সুন্নত সুন্নত নফর। প্রথম প্রথম আস্তে আস্তে সুন্নতটা বাদ দিস, কয়দিন পরে তারে বুঝাইছে যে জামাতে নামাজ পড়ার দরকার নেই, ঘরে পড়। আস্তে আস্তে জামাতে নামাজটা বাদ দিস, এরপরে কয়দিন পরে বুঝেছি তোর মতো ভালো লোক কে আছে, তুই অনেক ভালো নেককার দিনদার, নামাজটা মাঝে মাঝে শুরু কর, প্রতিদিন নামাজ কেন করি ফুরিবি, ফজরটা আটটার সময় ফুরিলেও তো হইব। আমার ঠিক কইছে একজন, সবাই মিলে বলেন ঠিক কিনা? আটটার সময় ফজর পরে এরকম অনেক ভালো লোক সমাজের মধ্যে আছে না বাজি? জিনের টিয়া ফুসে আছে, সব আছে, রাতভর মোবাইল টেবর 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 করে, কিন্তু ঠিক ফজরের নামাজ পড়ে আটটার সময় উঠে আল্লাহ আকবার। ইন যদি জীবনের একদিন দুই দিন তিন দিন অথবা মাসে একবার হঠাৎ হয়ে গেছে, রুফি আল কালাম আনি সালাসা, তিনজনের কাছ থেকে আল্লাহ কলম উঠায় নিয়েছে, হঠাৎ একদিন হয়ে গেছে, যিনি মাফ করে দিবেন তিনি কে? উঠছেন সাথে সাথে আল্লাহ আকবার, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, নামাজটা কাজা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এমন ছিল, জামাতে নামাজ তরক হয়ে গেলে মাস ব্যাপী কাঁদতেন আর বলতেন আল্লাহ কেমন করে জামাতে নামাজ ছুটে গেল। আর যদি কোনো নামাজ কাজা হয়ে যেত ছয় মাস পর্যন্ত কাঁদতেন, আয় আল্লাহ কেমন করে আমার নামাজ কাজা হয়ে গেছে, কেন কাজা হয়ে গেল রে মালিক, বারবার সাহাবায়ে কেরাম কাঁদতেন, আজকে এমন কপাল পোড়া হয়েছে, মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ চলে যায়, শুধু জুমার নামাজ ছাড়া নামাজই পড়ে না, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? মাহফিলত একজনও নাই দরমিয়া আস্তাগফিরুল্লাহ কর, এত মনোযোগ দিয়ে মাহফিল শুনতেছে নামাজ না পড়িবেও? এখন অনেকে মাথা নিচের দিকে দিয়ে দিস, পড়বেন না ইনশাল্লাহ? হিম্মত নিয়ে ডাক দিয়ে বলেন না পড়বেন না ইনশাল্লাহ? আল্লাহ নামাজ পড়েন ভাই, এমন সময় আসতে পারে এটা শেষ জামানা, যেভাবে পারমাণবিক বোমা বানানোর প্রস্তুতি
সারা ওয়ার্ল্ডে চলতেছে, আপনি মনে করেন না বাংলাদেশ পিছিয়ে আছে, কাম শুরুই যাচ্ছে তলে তলে, কি শুরু হয়ে যায় সেটা আর বলি না, কিন্তু কাম কিন্তু তলে তলে শুরু হয়ে যাচ্ছে সব সারা পৃথিবী, যেইভাবে পারমাণবিক বোমালই দৌড়াদৌড়ি শুরু করবি, যদি আমাদের পার্শ্ববর্তী দেশে পারমাণবিক বোমা একটা সারা হয়, আমাদের দেশে আর সারা লাগবে না, এমনে শেষ, কথা কয় না? তো কোন অবস্থা আমাদের উপরে আসে আমরা কেউ জানি না, আল্লাহর হস্তে সময়টা শেষ জামানার শেষ সময়, মসজিদের দিকে আসেন, নামাজের দিকে আসেন, যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার গেল? শয়তানের জেলখানা বড় কঠিন, শয়তান একটা গুনার মধ্যে আপনারা এসা বুঝায় বলবে, যেরকম গুণা তুই করতেছস এরকম গুণা সবাই করে, তুইও কর, অসুবিধা নেই, একটু এবাদত বন্দিগি করতেছেন শয়তান এসে আপনারে বুঝাইবে, তোর দৈল্যা এবাদতকারী এই এলাকার মধ্যে একটাও নাই, তুই মানুষের কাছে ক 80 রাকাত 82 রাকাত তাহাজ্জুদ ফরজ, ইন কত তো আমাদের দেশে আছে, আছে না বাজে, হিতে 80 রাকাত 82 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে বেটা, ফাজলামির জায়গা নেই, এইরকম যখন শুরু হবে আপনি বুঝবেন সিজনুস শয়তান, শয়তানের জেলখানায় অলরেডি তারে ঢুকাই ফেলছে, ঠিক কিনা বলে? এই জন্য শয়তানের জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিনিয়ত মালিকের কাছে আশ্রয় চান, প্রতিনিয়ত আল্লাহর কাছে ফিরে আসেন, তাওবা করেন, প্রতিনিয়ত মাফ চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার ভাই? এবার কয় নাম্বার? 8 নাম্বার। আলমাআসি তুসকিতুল কারামা, সম্মান নষ্ট করে দেয়, হঠাৎ সম্মান আকাশচুম্বী ছিল গুনাহের কারণে টেনে জমিনের মধ্যে মিশায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমি কি দু একটা উদাহরণ দিব, শুনিবেন না বাজি? গুনাহের কারণে মানুষের সম্মান আকাশ থেকে টেনে জমিনের সাথে মিশায় দেওয়া হয়, পৃথিবীর দিকে তাকায় দেখেন কত নাম করা ব্যক্তি ছিল, আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, আল্লাহ পাক যখন ফেরাউনকে দিয়ে উদাহরণ দিই, ফেরাউনকে দিয়ে উদাহরণ দিই, কি পরিমাণ সম্মান ইজ্জত থাকলে পরে পুরা মিশরটাকে শাসন করেছে ফেরাউন, নিজেরে খোদা দাবি করছে, সব করছে, এরপরে আল্লাহ তারে ধরছে, ঠিক কোন জায়গায়? একবারে সমুদ্রের সামনে মুসা আলী ইসলাম পার হয়ে যাওয়ার পরে ওই বাহরুল আহমার লোহিত সাগরের সামনে আল্লাহ তাআলা ধরছে তাকে, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমিও ঈমান আনলাম, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ ফেরাউনকে ছাড়ে নাই, সারেন্ডার হওয়ার পরেও, অপদস্ত লাঞ্ছিত হওয়ার পরেও মালিক ছাড়ে নাই, ফেরাউনের দেহের ভিতরে ট্রিটমেন্ট করে পাওয়া গেছে ঘাস, পাওয়া গেছে কাদা, পাওয়া গেছে ঘাস কাদা, কেন? মরার আগে কত কিছু খায়া তারপরেও বাঁচতে চাইছে, আল্লাহ তাকে বাঁচায় নাই, আল্লাহ তাকে ওই পানির ভিতরে ডুবায়া আজ অবধি যিনি নিদর্শন বানায় রাখছেন তিনি কে? অপদস্ত লাঞ্ছিত হয় গুনাহের কারণে। কয় নাম্বার ভাই? এবার কয় নাম্বার? 9 নাম্বারে আমার ভাইরা, আল মাসিয়াত মাজবালা মাজলাবাতুন লিযযামবি, গুনাহ এমন একটা গুনার একটা গুনার দিকে মানুষকে নিয়ে যায়, ছোট একটা গুনাহ করছেন, যেমন অনেকে মিউজিককে কোনো গুনাহই মনে করে না, বিবাহ শাদীর ভিতরে মিউজিক, বিবাহ শাদীর ভিতরে বেপর্দা, এই মিউজিক মানুষকে এতটা বেপরোয়া বানায় দেয়, এখন অধিকাংশ সুশীল সমাজের বিবাহের ভিতরে মিউজিকের পাশাপাশি মদ থাকে, মদ,
কয় হুজুর এটা ওকেশনালি আমরা খেয়ে থাকি, এটা একটা ওকেশন, এই ওকেশন সামনে রেখে মদ খায়। চিন্তা করেন গুনাহ মানুষকে বড় বড় গুনাহের দিকে নিয়ে যায়। শুনতেছিল মিউজিক, এই মিউজিকের ভিতরে তাল আসে না, মদ খেয়ে তাল উঠায়। এমন কি কিছু মাতাল স্টেজে গিয়েও মদ খেয়ে এরপরে মাতলামি করে গান বলতে গিয়ে জনগণের রোশানলে পর্যন্ত পড়ছে, ঠিক কিনা বলে। এই অবস্থা কেন? গুনাহের কারণে। কয় নাম্বার ক্ষতি ভাই? একখানা ডর হরি হন না। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, আমরা বলতে 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 একবারে দশ নম্বরে চলে আই না? বাকি কয়টা? ফার্স্টটা মাশাআল্লাহ। এ হুজুর এটা ঠিক আছে, এটা সহ ছয়টা, তাহলে এখন কয় নাম্বার? দশ নম্বরে আমার ভাইয়েরা, আল মাসিয়াত তুআসিরু ফিল আকল, ব্রেনের ভিতরে গুনাহ প্রভাবান্বিত করে। আপনি যদি মেধা ঠিক রাখতে চান, নিজের কর্ম চঞ্চলতা যদি ঠিক রাখতে চান, নিজেকে যদি সুস্থ রাখতে চান, গুনাহ ছেড়ে দেন, আপনাকে যিনি অনেক রকমের রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? এই যে যত প্রযুক্তি আসতেছে, আকাশ প্রযুক্তি, ওয়াইফাই নেটওয়ার্ক, সব দিকে ইয়াহু, জিমেইল, তারপরে আপনার টুইটার, ভাইবার, হটমেইল, ফেসবুক সহ, ইউটিউব সহ, বর্তমানে ওই ইমো নাই অথবা হোয়াটসঅ্যাপ নাই এমন কোনো লোক নাই। সবার যখন অগ্রগতি যখন এগিয়ে যাচ্ছে, আকাশ প্রযুক্তির উন্মেষে মানুষ যখন এখন পাগল পারা, জীবন যখন মোবাইল ছাড়া চলে না, এই সময়ে একটু হিসাব করে দেখেন আমাদের ব্রেইন, আমাদের মেধা কত কমে গেছে। ইমাম বুখারী, ওনার বাপ ছিল না, টাকা পয়সা ছিল না, ছোটবেলায় বাপ চলে গেছেন দুনিয়া থেকে, পড়তে যাইতেন খাতা নিতে পারতেন না, মনোযোগ আছে তো ভাই? ইমাম বুখারী পড়তে যাইতেন খাতা নিতে পারতেন না, হাদিস যখন পড়তেন চোখের পানিগুলা টপ টপ করে পড়ত, ওস্তাদ তাকায় তাকায় দেখতেন হাদিস শুনতেছে আর কাঁদতেছে। ছাত্ররা একদিন বললেন, আমরা সবাই লিখে লিখে রাখি, তুমি একা একা বসে কি করো, কেমন করে তুমি মনে রাখবা? ইমাম বুখারী কোনো উত্তর দেন নাই। বারবার বলার পর বললেন, তুমি কয়টা হাদিস লিখছো, আমি এই কয়টা লিখছি, পড়ো তো দেখি। যখন হাদিস পড়া শুরু করলেন, ইমাম বুখারী একটা একটা করে দিলেন, সব ছাত্রদেরকে ডেকে ডেকে একটা একটা করে ভুল ধরায় দিলেন, একবারের জন্য লিখলেন না। ইমাম বুখারীর অন্তরটাকে যিনি হাদিস দিয়ে ভরপুর করে দিলেন তিনি কে? ছোটবেলায় ইমাম বুখারীর মা স্বপ্ন দেখছে, ইমাম বুখারীর পেটটা ফুলে গেছে, পেট ফুলে ফুলে গেছে। ইমাম বুখারী ছোটবেলায় ওনার পেট ফুলে গেছে এটা স্বপ্ন দেখছে ইমাম বুখারীর মা। সেই সময়ের আবিদি বড় একজন মহাদ্দেশ ছিলেন, ওনার কাছে গিয়ে বলা হলো, এইরকম ইমাম বুখারীর পেট ফুলে গেছে এটা আমি স্বপ্ন দেখছি। বলছে, তোমার ছেলে সাধারণ ছেলে না, ওর পেটটা আল্লাহ পাক হাদিসের জ্ঞান দিয়ে ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। দেখেন তাই হয়েছে, ইমাম বুখারী ছোট মানুষ, তখন তিনি স্বপ্ন দেখছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, মাসি উঠতেছে উপর দিয়ে, ইমাম বুখারী মাসিগুলো তাড়ায় দিচ্ছে। ওনার উস্তাদের কাছে যখন বলছে, উস্তাদ জড়ায় ধরে বলতেছে, ও আমার ছাত্র, তুমি সাধারণ কেউ না, এমন খেদমত আল্লাহ করাবে, যত মাউদু হাদিস আছে, দাইফ হাদিস আছে, ওইগুলো সব তোমার খেদমতের মধ্য দিয়ে, যত মাউদু আদগুলো রয়েছে, মাউদু আদ দূরীভূত হয়ে যাবে, মিথ্যাচার দূরীভূত হয়ে যাবে, সহি হাদিসের খেদমত আল্লাহ তোমাকে দিয়ে করায় দিবে। আল্লাহ আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য কিতাব ইমাম বুখারীর কিতাব। কারণ উনি ওনার আকলের ভিতরে গুনাহ ঢুকতে দেন নাই, আকলটাকে গুনাহ মুক্ত রাখার চেষ্টা করেছে। আপনি আপনার জেহেনটাকে গুনাহ মুক্ত রাখেন, আল্লাহকে নিয়ে
আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে ভাবুন। মালিকের শুকর গুজারি করেন, যিনি আকল বাড়ায় দিবেন তিনি কে? শুধু ভয় করেন মালিককে, যিনি শিখাই দিবেন তিনি কে? কয় নাম্বারে আসি ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। দশ নম্বরের পরে কয় নাম্বার? আল মাআসি তুজিবুল কতিআ বাইনাল আব্দি ওয়ার রাব, আল্লাহ সঙ্গে বান্দা সম্পর্ক কর্তন হয়ে যায় গুনাহের কারণে। যেই মেয়েগুলো নাচতে নাচতে মরে গেল মাদকাসক্ত হওয়ার পরে, মদ খাওয়ার পরে, নাচ গান অবস্থায় যদি কারো মৃত্যু হয়, মাতা ফিল কুফর, ওই মৃত্যুটা কুফুরির উপরে মৃত্যু হয়। কেউ যদি জেনা করা অবস্থায় মারা যায়, কুফুরি অবস্থায় আপনি মারা গেলেন। কেউ যদি নেশা করতে করতে মারা যায়, কুফুরির অবস্থায় আপনার মৃত্যু হয়েছে। আল্লাহর যত গোলাম বান্দা হিসাবে মালিকের সঙ্গে সম্পর্ক নষ্ট করে গুনার মধ্যে আপনি জড়িত হয়ে গেলেন, মালিককে ভয় করেন, ফিরে আসেন, যিনি আপনাকে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে তৎক্ষণাৎ কবুল করে নেবেন তিনি কে? সাহাবাই কেরাম এত বেশি গুনাহকে ভয় করতেন, জেনা হয়ে গেছে রসুলের কাছে আসছেন, ইয়া রসুল আল্লাহ তাহিরনি, আপনি আমারে পবিত্র করে দেন। নবীজি বলতেছে যাও ঘরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। আবার আসছে দৌড়ায়া, ইয়া রসুল আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমারে আল্লাহ একটু পবিত্র করে দেন। রসুল বলছে যাও ঘরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সাহাবি আবার আসলেন, ও গো নবীজি পবিত্র বানা দেন, তাহিরনি, আমার একটু পবিত্র করে দেন। নবীজি বললেন যাও ঘরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। সাহাবির মন ভরে না, আবার দৌড়ে আসছে, নবী আমার একটু পবিত্র করে দেন। আল্লাহ নবী বললেন ফাবিমা উতাহির, কোন গুনাহ থেকে পবিত্র হতে চাও? সাহাবি বলল ইয়া রাসূল আল্লাহ জেনা করে ফেলেছি, আমার তো স্ত্রী আছে। আল্লাহর নবী বললেন সাহাবিরা রে, আমার এই সাহাবি কি মদ পান করেছে নাকি? সাহাবিরা বলল না নবীজি মদ খায় নাই। আহুয়া মাজনুন, সে কি পাগল নাকি? না সে পাগল না, বারবার তাকে বললাম ঘরে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তারপরে আমার সাহাবি কেন বারবার চলে আসছে, বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ফেলা হয়েছে, পাথরের পরে পাথর মারা হচ্ছে। ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করা হচ্ছে, একজন সাহাবীর গায়ে রক্ত ছিটে আসছে। সাহাবি বলে উঠল উমুকের রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর নবী বলল খবরদার, আমার সাহাবীর ব্যাপারে এমনটা বলো না, সে যেই পরিমাণ আল্লাহর কাছে মাফ চেয়েছে তার তাওবা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, সবার গুনাহ মাফ হয়ে যাবে, তারপরেও আমার সাহাবীর তওবা থেকে যাবে।